আচ্ছা বিদায় বেলায় আমি আমার নেতার পাশাপাশি সুভাষ চৌধুরী ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার আত্মার প্রার্থনা কামনা করছি। এই কথা বলে আমি বিদায় নিতে চাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ অবশ্যই থ্যাংক সুমন ইউ। ভাই। আপনার রুহুল আমিন ভাইয়ের কথা শুনে মনে হয় আমাদের প্রোগ্রাম এখানে শেষ হয়ে যাবে আজকের মতো। জি ইনশাল্লাহ আমরা পরে সময় সময় এটা করব, করতে থাকবো সবাইকে নিয়ে, যেহেতু আমরা একটা দল করি, সবার সাথে আমাদের সুসম্পর্ক থাকা অতি জরুরি। ধন্যবাদ ধন্যবাদ রুহুল আমিন ভাই, আপনি আপনার সমাপনী বক্তব্যে আচ্ছা, বলেছেন। আজকের যে আজকে লাইভ অনুষ্ঠানে আমাদের আতাবাইয়ে যে শ্রম দিয়েছেন, জেদ্দা থেকে ওর সাথে মানে আমার পরিচয় ছিল না, পরিচয় হলো, ভালো লাগলো। আপনার দাওয়াত রইলো 1 জানুয়ারিতে আমরা 3 PM UK টাইম এই অনুষ্ঠানে যোগ দিবেন ইনশাল্লাহ। আমরা পল্লী বন্ধু পরিষদের পক্ষ থেকে আমরা জাতিবাদীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবো ইনশাল্লাহ, এবং ওখানে সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন। আমি যেটা মনে করি যে আমরা অভ্যস্ত হতে হবে, এখন অন্তত আগামী 1 বছর পর্যন্ত আমরা অনলাইন মিটিং মিছিল করতে হবে, কারণ এটা সম্ভব হবে না, মানে অন্তত মানে ইউরোপে বা ইউকে তে সম্ভব হবে না ফিজিক্যাল কোনো মিটিং করা, কারণ ইউকে এর অবস্থা খুবই খারাপ। আপনি বলেছিলেন রুহুল ভাই যে জেদ্দাতে নাকি 10-15 জন মারা যায়, এইখানে জানেন ডেইলি 600 থেকে 700 মানুষ মারা যায়, এইখানে আক্রান্ত হয় 35,000 থেকে 40,000 পর্যন্ত মানুষ আক্রান্ত হয় এখানে। তো এখানে মানে আতঙ্কের মধ্যে আছে আর কি মানুষ। আমার অন্তত জানা মানে 10-15টা মানে পরিবার আতাবাই তো আক্রান্ত, বর্তমানে রাজুয়ে তো আক্রান্ত। তো যাই হোক, আমার কথা হলো যে আমি যে আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় পার্টি, আমরা সবাই এই পার্টিকে আমরা ভালোবাসি, এই আদর্শকে আমরা বিশ্বাস করি। আমি মনে করি যেটা যে আমরা কন্টিনিউ লবি করতে হবে সিনিয়র নেতৃবৃন্দকে, আমাদের যে সেন্ট্রাল সেন্ট্রাল আমরাও তো পার্ট অফ দ্য সেন্ট্রাল পার্টি, আমরা আমাদেরকে কলিগকে, আমাদের চেয়ারম্যানকে, আমাদের মানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আজহার সাহেবের মতো যারা লোক আছেন, স্যারের খাঁচের লোক, তাদেরকে বলতে হবে যে আমরা কিন্তু আরো মানে আমরা গিয়ার 2 আছি, গিয়ারটা আরো গিয়ার 3 গিয়ার 4 যাবার দরকার। আমি মনে করি আমরা জাতীয় পার্টি যদি ড্রাইভ দেয়, আমরা ঘুমিয়ে আছি আমার মনে হয় কোনো সময় আছি, আমরা ড্রাইভ দিলে আমরা যদি ওই যেভাবে আতাভাই একটু আগে বলেছেন, প্রত্যেকটা জেলার কমিটি যদি আমরা ঠিক করতে পারি, রাইট মানুষ যদি দিতে পারি পজিশনে, কেন আমরা পারবো না ইনশাল্লাহ 100 বার পারবো। আমি গর্ব করি আজকে আমি জাতীয় পার্টি করি, কারণ জাতীয় পার্টির কোনো দুর্বন্ধাম নাই। জাতীয় পার্টি মানে আপনার ফোন রাহাজানি জাল্লাপুরা রাজনীতিতে বিশ্বাস করে না। আমি আমি গর্জে গর্জে বলতে পারি যে আমি জাতীয় পার্টি করি। আমরা বিরোধী দল হইলে অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। আমি মনে করি যে এটা সম্ভব যে আমরা সেন্ট্রাল আমরা অর্গানাইজ হতে হবে, এবং লোকালি যে তৃণমূল পর্যায়ে এইগুলা কমিটি আমরা মানে রেডি করতে হবে উইদিন দ্য নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার মধ্যে যদি আমরা রেডি করতে পারি ইনশাল্লাহ উই ক্যান বি রেডি ফর দ্য নেক্সট ইলেকশন। আর আমি যেটা চাই, উই ডোন্ট ওয়ান্ট টু বি সিন অ্যাজ দি মানে একটা আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন, এইটা মানে অনেকে টাটকা করে আমাদেরকে নিয়ে, আমরা জানি। আমি চাই যে আমাদেরকে মানে জনগণ বা আমাদের সাপোর্টার দেখুক যে জাতীয় পার্টি একটা মানে একটা ফিজিবল একটা পাওয়ারফুল একটা অপোজিশন পার্টি, আমরা ভূমিকা নিতে হবে, আমরা পঙ্গু অবস্থায় মানে থাকলে হবে না। কিন্তু আমি রিলি আমি বিশ্বাস করি, আমি আমি অন্তর অন্তর থেকে বিশ্বাস করি যে আমার পার্টি, আমার প্রাণপ্রিয় জাতীয় পার্টি, এটা যদি একটু আমরা যদি সজাগ হই, একটু যদি মানে প্যাশনেটলি এবং ডিটারমিনেশন নিয়ে আমরা কাজ করি, আমার বিশ্বাস যে আমরা ইনশাল্লাহ আবার সরকার গঠন করতে পারবো। আমরা দেখেছি আওয়ামী লীগ 21 বছর ছিল মানে বিরোধী দলে, বিএনপি ছিল কয় বছর হইল আপনার বিএনপির, তারা 7 থেকে তারপর 9 9 বছর পরে তার পাওয়ার আসলো। আমরা দেখেন মানে এইটা ইতিহাস হয়ে গেছে, মানে সবচেয়ে বেশি সময় আমরা বিরোধী দলে ছিলাম, প্রায় 29 ইয়ার্স আমার মনে হয় শোভন ভাই, 30 বছর কাছাকাছি চলে গেছে। জি, ইট ইজ ডিম টাইম, হাই টাইম, আমি মনে করি বাইরে আমার হাই টাইম, কিন্তু আমরা আমরা সময় আসছে আসবে, বাট আমরা অর্গানাইজ হতে হবে, আমরা লবিং করতে হবে, আন্তর্জাতিক লবিং আছে এগুলো করতে হবে। এবং মনে করি জি এম কাদের স্যার আসার পরে মানে অনেক ওই যে তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী ছিলেন তারা অনেক মানে আনন্দ পেয়েছিলেন, অনেক উৎসাহ পেয়েছিলেন যে একটা নতুন মেরুকরণ আসবে, এই মেরুকরণের অপেক্ষা আছে পার্টি, মেরুকরণের অপেক্ষা আছে জনগণ, সাপোর্টাররা, দেশ আছে অপেক্ষায়। অনেক মানুষ আড়ালে বিএনপি করে, আড়ালে আওয়ামী লীগ করে, কিন্তু মানে অন্তরে কিন্তু জাতীয় পার্টি করে। আমি জানি, আমি আমার এলাকায় যখন ঘোরাফেরা করে আমি দেখি এই দিনের অপেক্ষা আমি
আছি ইনশাল্লাহ, এই দিন আমি দেখতে চাই আমার জীবনে অন্তত। ধন্যবাদ আপনাদের ভাই, ধন্যবাদ আপনারা সবাইকে, ধন্যবাদ, সুন্দর সুন্দর বক্তব্য শুনলাম আবুতাই শোভন ভাইয়ের কাছ থেকে, বুলবুল ভাইয়ের থেকে, রোল ভাইয়ের কাছ থেকে। এখানে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, যেহেতু এটা লাইভে গেছে, আপনারা আপনার ফেসবুকে গেলে দেখতে পারেন এটা লাইভে ছিল। আপনাদেরকে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ, আপনারা যে আমার কথায় সাড়া দিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের আমার সাথে যোগ হয়েছেন, জাতীয় পার্টির জন্য যোগ হয়েছেন, আমাদেরকে দেখার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি আশা করি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের এখানে পরিস্থিতি খুবই ভয়াবহ, আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আপনারা সকলে। খোদা হাফিজ, ভালো থাকেন। স্বপন ভাইকেও সালাম শুভেচ্ছা আসার জন্য, আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম টু অল।